আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। সোমবার সন্ধ্যায় সাংসদ অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের সামনে বোমা ছড়ে দুষ্কৃতীরা, যদিও বোমাটি ফাটেনি। প্রসঙ্গত, কয়েকদিন আগে সাংসদের বাড়ির অদূরে তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর পুত্র নমিত সিং এর ঘর থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর তাজা বোমা পুলিশ উদ্ধার করেছিল। সেই ঘটনা তদন্ত করছে এনআইএ। সাংসদের ক্ষোভ এনআইএ খুব ধীরে চলছে, এখনো পর্যন্ত নমিত সিং কে ধরতেও পারল না। পার্টিতে জয়েন করেন, তখন তাকে কেন্দ্রীয় সচিব পর্যায়ের একটা পদ দেওয়া হয়েছিল, এই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটা ডিরেক্টর পদ। শুভেন্দু অধিকারী তো এখনো মানে আপনার সহকর্মী রাজনৈতিকভাবে, তো এক্ষেত্রে তার সঙ্গে কোনো কথা বা তিনি কিছু তার কাছে কোনো সাহায্য চেয়েছেন বা বলেছেন? না, আমার মনে হচ্ছে উনি এখন ওই কমিটিতে আছেন কিনা আমার জানা নেই, কিন্তু ওনার সঙ্গে আমার প্রত্যেক মুহূর্তে যোগাযোগ আছে। উনি এই আন্দোলনটাকে পুরোপুরি সমর্থন করেই যতটুকু যে জায়গা বলার উনি কাস্টডিতে নিয়েছিল, বাট তারপরেও আবার ফের রিমান্ডে নিল না, ছেড়ে দিল। এক্ষেত্রে কি এইগুলো মাথা ছাড়া দিয়ে উঠছে? এই এটা ঘটনাটা তো এটাই প্রমাণ করছে কি এদের এরা মাথাটা দিচ্ছে। কালকেই দু জায়গা বম ব্লাস্ট হচ্ছে, অনেক লোক হুমরেট হয়েছে, একটা লোক তো মারাই যেত। এগুলো লোকের খুব অবস্থা খারাপ আছে পাঠপড়া, কিন্তু এনআইএ যে কেসগুলো নিয়েছে তার গতি নেওয়া দরকার আছে। আবার বোম পাচ্ছে ভাটপড়ায় বলতে পারেন না, কি বলতে পারেন না। এটাই কি এনআইএ তদন্ত এসেছিলো যখন তখন একটা ভয়ের বাতাবরণ ছিল, কিন্তু এখন 3 মাস হয়ে গেলো কেউ ধরা পড়লো না, তাহলে হয়তো ভয়কেট কেটে যাচ্ছে। অপরাধীরা তো যেখানে ডাইরেক্ট লোকাল পুলিশের সহযোগিতা নিয়ে অপরাধীরা অপরাধ করছে, সেখানে এনআইএ যখন এসেছিলো একটা ভয় হয়েছিল, কিন্তু এনআইএ যখন এখন পর্যন্ত কোনো কোনো ফল দিতে পারেনি, তাহলে ভয় কেটে যেতে পারে। অপরাধীরা তো অপরাধ করার জন্য সবসময় তৈরি থাকে। আবার কি সেই বোমাবাজি শুরু হলো ভাট করার জবাব দলে? কালকে তো এটাই দেখালো, বোম উৎস যেখানে সেই জায়গাটা তো এনআইএ ধরতে পারছে না। এনআইএ কেন পারছে না জায়গাটা যেন বোম তৈরি হচ্ছে? ইন্টার তো আমি নেই, থাকলে আমি বলে দিতাম কেন ধরতে পারছে না। ধীরে চলছে, খুশি আর খুশি তো ব্যাপারটা পরে, খুব ধীরে চলছে। ইমিডিয়েট এদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল, যেহেতু ওর নেমড এফআইআর আছে ওর নাম নমিত সিং। এনআইএর সাথে কেউ কথা হয়েছিল? আমি জানিয়েছি ওদের যে আইও আছে, কি আপনি ধরতে পারছেন না, এসে আবার এসে বোমাচ্ছে। এদের গাফিলতিটা কোথায়? কী করে বলতে পারবো, এটা তো এজেন্সির ব্যাপার আছে, কেন তারা তাদেরকে ধরতে পারছে না, কেন তারা ধরা পড়ছে না। পুলিশ কি সহযোগিতা করছে না? সেটা না, পুলিশের কোনো সহযোগিতা কোনোদিনই হয় না। এনআইএ কে নিজস্ব সিস্টেমের মধ্যে গিয়েই ধরতে হবে। এনআইএ অত বড় বড় আসামি ধরে নিচ্ছে, এরা কি এদি পেদি লোককে ধরতে পারছে না? তার জন্য যে বারবার এই ঘটনা ঘটছে, হ্যাঁ তার জন্য তো এই মনটা বেড়ে গেছিলো। এনআইএ এসছিল তার ভয়ে তো প্রায় 3 মাস ধরে কোনো জায়গায় বোম চলছিল, হঠাৎ আবার কাল থেকে শুরু হয়েছে। আমি কি করে বলবো, যতক্ষণ ওরা এনআইএ এসে ওদেরকে অ্যারেস্ট করছে না বা কেন অ্যারেস্ট করছে না এসব ব্যাপার তো আছে, আমি কি করে বলবো ফাঁক আছে কি না আছে। তদন্তে যদি আসামিরা ধরা পড়লে কি করে খুশি হবে? কি আসামি তো ধরা পড়া দরকার ছিল, তারা নেমড এফআইআর আছে, তাদেরকে কেন ধরছে? তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই এখানকারই বাসিন্দা, আসল লোক কোনোদিনই গ্রেপ্তার হয় না। এরা সব এটি পেটিকে ধরে পাঠিয়ে দেয়, তারপরে 2 দিন পরে ফরওয়ার্ডিংটা এমন করে দেয়, 3 দিন পরে চলে যায়। এখানে পুলিশিংটা একদম নেমে যায়, পুলিশিংটা পলিটিক্যালাইজ যখন হয়ে যায় তখন এই সমস্যাটা। এনআইএ বোমের এই যে তদন্তভার নিয়েছিল,
আবার দেখা গেল আপনার বাড়ি 20 ফুটের মধ্যে বোম পড়লো, যদিও ফাটেনি কিন্তু ফাটলে তো লোক মারা যেত, যারা সিকিউরিটি আপনার ছিল তারাও ইনজিওর্ড হতো, যারা ছিল তারা। তাহলে তদন্তটা কিভাবে হচ্ছে কোন জানি না, এনআইএ তদন্ত কেন মতো চলছে, আস্তে চলছে, এটা তো ইমিডিয়েট ধরা দরকার ছিল। তার কোম্পানি যে আছে ওরাই এই ঘটনাটা এখানে আছে। কাউন্সিলর মানে কি হচ্ছে বলেছিলেন যে জোট মন্ত্রীর সাথে আলোচনায় আবার বসবে, কথা তো এটাই আছে, দেখা যাক কোনো খবর পেলে বলবো। আশা রয়েছে যে দিল্লিতে আশার উপরেই তো চলছে, এতদিন ধরে তো কেউ জোট আন্দোলন করতে পারিনি বা করিনি বা কী কারণে আমি জানি না। আমরা তো পরে একটা জায়গা পৌঁছেছি, অনেক হাই লেভেলে মিটিং হচ্ছে, একটা দুরাহা জায়গা চাওয়ার চেষ্টা হচ্ছে। এবার যদি এটাকে ফাইনালাইজ করতে হয় তাহলে আমাকে ডাকবে, এবার দেখি কী করছে ওরা। রিপোর্ট রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-91-9515। এই নম্বরে